আসসালামু আলাইকুম দর্শক, আমি নাজবুল আপনাদের আজকে নিয়ে যাব ড্রাগন ফলের বাগানে। চলেন নদী পার হই। নদী পার হওয়ার পরে সুহেল খালু ড্রাগনের বাগানে চলে যাব। এই তো আমরা ড্রাগন ফলের বাগানে প্রবেশ করলাম। ড্রাগনের এগুলো হচ্ছে যে কাঁচা ড্রাগন, সবেমাত্র ফুল থেকে ফুটে বেশ কয়েকদিন হয়েছে মাত্র। এটা হচ্ছে ড্রাগনের ফুল, কি সুন্দর ফুল, নাইট কুইন ফুলের মতো। আসলে ড্রাগনের বাগানে নিজের চোখে না ঢুকলে বিশ্বাসই করতে পারবো না যে আমাদের এক চাচা ড্রাগন পাড়তেছে। আর এগুলো ড্রাগনের ফুল। ড্রাগনের ফুল সাধারণত রাত্রেবেলা ফুটে। আমার আসলে কপাল ভালো, এই জন্য আমি দিনের বেলা দেখেছি। কি সুন্দর, এই দেখেন কি সুন্দর ফুল, মানে একদম ঝরঝরা হয়ে ফুটে আছে। এই ফুল থেকে হবে আপনাদের স্বাদের ড্রাগন, অসাধারণ খাইতে। বাগানে গিয়ে খাইলাম তো, মানে অস্থির একটা স্বাদ। আসলে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ড্রাগন সত্যি একটা পুষ্টি গুণ সম্পন্ন একটি খাবার। দেখেন কি সুন্দর লাল হয়ে ধরে আছে, একদম দেখলেই চোখ জুড়িয়ে যায় আর কি, অসাধারণ লাগবে। এবার আমি নিজে হাতে পেড়ে খাবো ড্রাগনটি। গাছ থেকে কাটছি, এই যে কাটা হয়ে গেল, এখন ড্রাগনটিকে ছিলব। উপরের খোসাটা এতই নরম যে আপনি হাত দিয়ে শুধু টান দিলেই মানে খোসাটা থেকে ভিতরে রসালো ড্রাগন ফলটি বের হয়ে আসবে। আসলে কি বলবো, আল্লাহর নেয়ামত আমরা আসলে গুনে শেষ করতে পারবো না। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের এত সুন্দর সুন্দর ফল দিয়েছেন আমাদের জন্য, শুধুমাত্র খাওয়ার জন্য। দেখেন কি সুন্দর করে আমি নিজে হাতে কাটছিলাম সেদিন বাগানে গিয়েছিলাম, আর এখন আপনাদের কেটে দেখাবো। কি সুন্দর টকটকা লাল, ভেতরে মনে হচ্ছে কালো জিরা দেয়া আছে। আসলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে শেষ করা যাবে না। এই দেখেন একবারে মাশাআল্লাহ কি সুন্দর, মানে দেখলেই সেইরকম খাইতে লোভ হবে আর কি। একদম নরম আর কি বলবো, রসালো, কামড় দিলে রসে মুখের ভিতর মানে রসে ভর্তি হয়ে যায়। আসলে ড্রাগন ফল কয়েক রকম কালারের হয়, প্রধানত এটি লাল বা গোলাপি যেটাই বলেন, একটা হয় হলুদ ধরনের, একটা হয় সাদা। তো আমরা যে বাগান গেছিলাম সেটি আমাদের 0608-এর বন্ধু সোহেলের। আলহামদুলিল্লাহ সোহেলের বাগানে সাদা এবং লাল দুই ধরনেরই আছে। তো সাদাটার পরিমাণ পরিমাণ বেশি, আসলে যে পরিমাণে দাম ছিল ড্রাগনের, এখন তুলনামূলক বাজারে চাহিদা আছে কিন্তু দাম কম। প্রথমে হয়তো 1000-1200 টাকা কেজি বিক্রি হতো, এখন 300-400 টাকা কেজি বিক্রি হয়, কোনো সময় 300 টাকাও বিক্রি হয়। ওটা চাইতে এটা স্বাদ খুব বেশি হয়। আসলেই মানে কি বলবো আপনার, খাইলেই প্রাণটা জুড়িয়ে যায়। একটা ড্রাগন ফল, পূর্ণ একটা ড্রাগন ফল আপনি একাই খাইতে কষ্টই হয়ে যাবে অনেক সময়। আবার অনেকে আছেন যারা পছন্দ করেন বা ফল ফ্রুট খাইতে পছন্দ করেন, তারা হয়তো দুইটাও খেয়ে নিতে পারবেন। আমি সেদিন বাগানে বেশি না, 3টা খেয়েছিলাম। কি অস্থির একটা জিনিস, দেখেন আল্লাহর রহমত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কি নিপুণভাবে তৈরি করেছে এই ফলটিকে। উপর থেকে দেখলে মনে হয় কত শক্ত ফল, কিন্তু আসলেই ভিতরটা এত নরম যে গাছে কত সুন্দরভাবে ধরে আছে। এগুলো কিন্তু একগুলো পাকে আরেকগুলো ছোট হয়, ছোট হয়ে থাকে, আরেকগুলো ফুল হয়ে আছে। এইভাবে ধাপে ধাপে এগুলো আসলে হয় ড্রাগনগুলো। এক একটা থোকায় দুইটাও থাকে, একটাও থাকে, এক একটা গাছে বেশ কয়েকটা বলতে থোকায় থোকায় ধরে থাকে। আর ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়েছি আমি নিজেই নাজমুল, খারাপ লাগলে ডিসলাইক করে দিয়েন।
ফুলগুলো আবারও দেখতে চলে আসলাম। ফুলগুলো দেখলে মন ভরে যায়। আসলে ড্রাগনের পরাই আরই কর শাখা থাকে না বা ডাল থাকে না, ওই মোটরসাইকেলের টায়ার দিয়ে বেঁধে ওই ছাতার মতো হয়ে ফুলে যায়। দেখেন ব্যাগে করে নিয়ে আসতে পারা দেখলে মনে হয় কত শক্ত একটা ফল, কিন্তু আসলে মোটেও শক্ত না, একদম নরম। ক্যামেরাতে দেখে হয়তো বা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছিল সেদিন বাগানটা ঘুরে দেখতে। আবার ভিডিও চলছে অক্ষণে, একদম ছাতার মতো। এই দেখেন টাইম উঠলো, তাহলে তখন যে ভালো কি হবে, দুই পার্ট একদম একটা কিসের মতো বলবো, বলের মতো, মানে মাশাআল্লাহ। ওপরটা এত নরম সফট, একটা টেনিস বলের চাইতে একটু বড় হবে আর কি, কিন্তু দেখেন আল্লাহর নিয়ামতের কথা মানে গুণগান করে শেষ করা যাবে না। দেখেন আমি কাটছি, এই যে কি সুন্দর মাশাআল্লাহ, তুলনায় আলহামদুলিল্লাহ। জানি না ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন। খেয়ে নিলাম, মানে একদম মুখের ভিতরে রসে ভর্তি হয়ে গেল। আসলে খাইতে লাগলে অন্য কিছু মনে থাকে না। খাওয়া প্রায় শেষের পথে, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সেদিন সোহেলের ড্রাগনের বাগান ঘুরতে গিয়ে বন্ধুর বাগানের পাশেই একটি পেয়ারা বাগান এবং আমরুপালি সাথে আসিনা আম, এইগুলো অনেকগুলোই বাগান ছিল, ওই বাগানেও আমরা একটু ঘুরে দেখবো। একটু সামনেই আছে, বাগানে যাব। আপনারা চাইলে বাগানে এসে খাইতে পারবেন, তবে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে। যোগাযোগ করে আসলে বাগানে গিয়ে খাইতে পারবেন, যে কল দিয়ে এসেছে তিনি, এবং কিনেও নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখন পর্যাপ্ত পরিমাণে আছে, প্রায় দুই তিন দিন পর পর বা পাঁচ দিন পর পর ড্রাগন ফলগুলো ভাঙা হয়। পুলিশকে মাল দিনে না আসছে, চলেন আবার একটু ড্রাগন কিভাবে কাটি, ড্রাগন গাছ থেকে পাড়ার আর একটু দৃশ্যটা ভালোভাবে দেখি। এই যে দেখেন ঝুলছে, আর এই যে আমাদের চাচা, এই চাচা খুবই একজন আন্তরিক চাচা। সেদিন আমাকে বাগানে আম খাইয়েছিলেন, ড্রাগন খাইয়েছিলেন, এবং শেষ পর্যন্ত আমার বাড়ি পৌঁছে দেওয়ার রাস্তা পর্যন্ত, চাঁদপুরের ঘাট পর্যন্ত, নৌকাতে ওঠা পর্যন্ত আমাকে আর কি পৌঁছে দিয়ে গেছিলেন। এই চাচা আসলে একজন, আরেকদিন চাচার সাথে দেখা করতেই যাওয়া লাগবে। এই ড্রাগনের মানে খাইতে যে এত ভালো, আসলে দেখেন চাচা এই যে কেচি দিয়ে কীভাবে কাটছে, কেটে এগুলো ব্যাগে রাখবে। আর কিছুক্ষণ আগে দেখলেন যে ব্যাগের ভিতরে ড্রাগনগুলো রাখা হয়েছিল, সেগুলো আবার ক্যারেট করে দেশের বিভিন্ন জায়গায় যেখানে পাইকারি বা খুচরা বিক্রি করে। আর এ দেখেন এই আমটার নাম হচ্ছে কালমেঘা, বা আর একটা নাম বলে, ওই নামটা আর কি মনে আসছে না এখন, কালীভোগ, কালীভোগ, হ্যাঁ আসলে কালীভোগ এই নাম। তো সোহেল বন্ধুর বাগানে সেদিন গাছ পাকা, একদম টসটসা গাছ পাকা আমটি, কালীভোগ আমটি খেয়েছিলাম। যেহেতু আম খেয়েছি তো ভিডিও দিতে সমস্যা কোথায়, আপনাদের ভিডিওটি দিয়ে দিলাম। দর্শক, কানসাটে আমের বাজার এখনও রমরমা চলছে। আসলে ব্যস্ততার কারণে আম বাজারের ভিডিওগুলো দিতে পারি নাই, আশা করছি আবার আম বাজারের ভিডিও দিব। যদিও এখন আগামীতে কুরবানি ঈদ, আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি ঈদ, তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আমার ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আশা করি নতুন নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ। ঈদের জন্য ধামাকা কিছু ভিডিও নিয়ে আসবো।